शुरू करें क्लास बिस्मिल्लाह कंप्यूटर Brothers and sisters, Assalamu alaikum wa rahmatullah. Wa alaikum assalam wa rahmatullah wa barakatuh. Azab, bhalo achen to shobai? Alhamdulillah. Alhamdulillah. Ajke oi je eta amar oi koyer zoom line er somoshya hoyeche. Ajke amra laptop e diye chalachi. Laptop dekhe ajke আমরা গতকাল মদিনা বুক ওয়ান লেসন ওয়ান থেকে আমরা কিছু দূর স্টাডি করেছি। আমরা করেছি প্রথম পৃষ্ঠা হাজা হাজা বাইতুন হাজা মসজিদুন হাজা বাবুন থেকে শুরু করে দ্বিতীয় পৃষ্ঠা মা হাজা What is this? মা মানে কি? মা হলো ইসমু ইস্তিফামিন। মনে আছে আপনাদের সবাই? মনে আছে ইসমু ইস্তিফামিন? মা প্রশ্নবোধক শব্দ। প্রশ্নবোধক মা এসু মা হইলো এসমু ইস্তিফামিন। এটা একটা কথা বলা হয় নাই, সেটা হইলো এটা গাইরে আকিলিন এসমু ইস্তিফামিন লি গাইরে আকিলিন, অর্থাৎ যাদের আকল নাই, আকল একমাত্র মানুষ জাতির মানুষ জিন ফেরেস্তা এই তিন জাতির আছে, আকল আছে, আকল নাই শুধু, আর বাকি যত গাছপালা নদী নালা বন ও প্রাণী এদের কোনো আকল নাই, এদের আকল নাই, এদেরকে বলা হয় গাইরে আকিলিন। গাইরে আকিলিনের কোনো প্রশ্ন করতে আমাদেরকে মা ব্যবহার করতে হবে। যেমন মা হাজা বলতে বোঝা যাবে আমি যে জিজ্ঞাসা জিগাচ্ছি প্রশ্ন দেখাচ্ছি বা জানতে চাচ্ছি সেটা গাইরে আকিলিন। এখন আজকে আমরা শিখব মান হাজা। আমরা পৃষ্ঠা নম্বর আমরা এদিকে গিয়েছি পৃষ্ঠা নম্বর সেভেন। পৃষ্ঠা নম্বর সেভেনে মান হাজা, মান হাজা মান এটা হলো কোনো আকল জিন ইনসান ফেরেস্তা এদেরকে কোনো প্রশ্ন করলে মান ব্যবহৃত হবে। মান মানে কে? হ্যাঁ, মান হাজা ইনি কে? হু ইজ দিস? হ্যাঁ, মান হাজা এটাও ইসমু ইস্তিফামিন, এটা হলো আকিলিন, লি আকিলিন। আমি দেখি
আমি দেখি আপনারা বোঝেন কিনা আজকের মধ্যে একটু কষ্ট করে আপনারা। চেষ্টা করতেছি কি আসলে অন্য সবার কথায় স্যারের কথা কিছু শোনা যায় না। আপনারা আপনারা কাইন্ডলি মিউট করেন প্লিজ। আজকে ও লিঙ্কে ঢুকতে পারতেছে না, আমার একটু সমস্যা দেখা দিছে, ওই জুম লাইনে একটু সমস্যা দেখা। সবাই তো ঢুকতে পারছে, আপনি এখন চেষ্টা করেন লিংকটা পাইছেন আপনি, আইডি লাইন আইডি লিংক 214975। হ্যাঁ তাহলে এটা আপনি কাইটা দিয়ে আবার জয়েন করেন, কাইটা দিয়ে আবার জয়েন করেন। আচ্ছা আচ্ছা এটা কি বুঝতে পারতেছেন লেখাটা বোঝা যায়? আপনি একটু মোটা করে লেখেন, আমরা আমরা কিন্তু বুঝতে পারতাছি। আপনারা অনেকেই অডিও খুলে রাখছেন, অডিওটা বন্ধ করেন প্লিজ। কোথা জিনিস একটু বোঝা যায় না, দেখেন এখন মানটা হলো এসমু ইস্তিভামিন, এদের দুই জের হবে ইস্তিভামিন, মানটা হলো এসমু ইস্তিভামিন লি আকিলিন। অর্থাৎ যাদের আকেল আছে তাদের ক্ষেত্রে প্রশ্ন করতে মান ব্যবহৃত হবে, মান ব্যবহৃত হবে আকেল তারা এক নম্বর। ইনসান
দুই নাম্বার জিন, তিন নাম্বার হলো মালাকুন। আসগর ভাই আজকে কি আপনি অডিও বন্ধ করতে পারতেছেন না সকলেরটা? সবাই এখান থেকে বন্ধ করবো না? হ্যাঁ হ্যাঁ, প্রায় অর্ধেক অর্ধেক মানুষ খুলে রাখছে, অর্ধেক শিক্ষার্থী খুলে রাখছে। সবাই কি বুঝে না নাকি বুঝতেছি না এরকম করতেছে কেন? শরীফ মাহমুদ, সাইফুদ্দিন আহমেদ, সাইফ সিবাস ফোন, ইয়ানুর আইফোন, ইয়ানুর রহমান, সবাই বন্ধ করেন, সবাই বন্ধ করেন। সরি, আমিরুল ইসলাম, আজিজুল হক, সবাই খুলে রাখছেন কিন্তু অডিওটা বন্ধ করে দেন। আলহামদুলিল্লাহ কিছুটা শান্ত হয়েছে মনে হয়। এখন এখন শান্ত হয়েছে? জটিলতা থাকলে মানুষ পছন্দ করবে। আজকে ক্লাসে আমি একটু বোর্ডে যদি নাও দেখা যায় আমি একটু মুখেই বলতেছি, আপনারা বই বের করেন, সবার কাছে বই আছে, আমি আপনাদেরকে জুমে হোয়াটসঅ্যাপে বইয়ের লিংক পাঠিয়ে দিছি, আপনারা বই অলরেডি পেয়েছেন। পেজ নম্বর 7, মান হাজা, এই ইনি কে, এর অর্থ হবে উনি কে, মান মান মানে হু। এখানে নিচে দেখা যাচ্ছে একজন ডাক্তার সাহেবের ছবি, তার বাম পাশে লেখা, ডান পাশে লেখা মান হাজা, তার মানে প্রশ্ন করা হচ্ছে উনি কে, জবাব হলো হাজা তবিবুন, উনি একজন ডাক্তার। বাম পাশে একজন বালক, হ্যাঁ, মান হাজা ইনি কে, হাজা ওয়ালাদুন, তিনি একজন, এ একজন বালক, ওলাদুন, তাহলে তবিবুন ডাক্তার, ওলাদুন বালক, হ্যাঁ। তার নিচে আছেন মান হাজা একজন ছাত্র, এই ছাত্রকে প্রশ্ন করা হচ্ছে মান হাজা ইনি কে, হাজা তলিবুন, হাজা তলিবুন, ইনি একজন ছাত্র, তাহলে ছাত্র আমরা আরবিক পেলাম তলিবুন, 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 আর ডাক্তার পেলাম তবিবুন, আর বালক বা ছেলে বয় ওয়ালাদুন, একদম কর্নারে পাইলে আছে আহাজা ওয়ালাদুন, ইনি একজন, ইনি কি একজন ছেলে বালক, দেখা যাচ্ছে একজন বয়স্ক লোক, তার মুখ থেকে গেছে, মাথা টাক পড়ে গেছে, তাকে বলা হচ্ছে আহাজা ওয়ালাদুন, সে কি একজন বালক? লা, উত্তর হলো লা, হাজা রজুলুন, রজুলুন, রজুলুন হলো পূর্ণ বয়স্ক ব্যক্তি, পূর্ণ বয়স্ক ব্যক্তি, একজন লোক না, সে একজন লোক, এ একজন লোক। তাহলে আমরা এখানে কয়টা নতুন শব্দ পাইলাম, তবিবুন ডাক্তার, ওলাদুন বালক, তলিবুন ছাত্র, রজুলুন ব্যক্তি বা লোক। তারপরে আসেন 8, মান হাজা ইনি কে, হাজা তাজিরুন,
তাজিরুন আরেকটা শব্দ তাজিরুন হলো তেজারত করে যে তেজারত তেজারত ব্যবসা ব্যবসা তাজিরুন ব্যবসায়ী একজন ব্যবসায়ী তাজিরুন আরেকটা নতুন শব্দ পাইলাম মা হাজা এটা কি এই দেখেন মা ব্যবহৃত হয়েছে একটা মসজিদ এটা মসজিদের তো কোনো আকেল নাই গাইরে আকেল এই জন্য প্রশ্ন করা হইল মা দিয়া মা হাজা হাজা মসজিদুন ইয়া একটি মসজিদ তার নিচে আসেন হাজা কালবুন ইয়া একটা কুকুর তাহলে কালবুন শব্দটা আমরা পেলাম আহাজা কালবুন আবার নিচে একটা বিড়াল বসে আছে একে বলা হচ্ছে আহাজা কালবুন একই একটি ইহা কি একটি কুকুর লা হাজা কীর্তন না ইহা একটি বিড়াল তাহলে বিড়ালে হবে কীর্তন কুকুর হলো কালবুন একদম নিচের দিকে হাজা হিমারুন 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 হলো গাধা হাজা হিমারুন এটা একটা গাধা তারপরে পেজ নম্বর 9 আহাজা হিমারুন আহাজা হিমারুন এটা ইহা কি একটি গাধা আসলে ঘোড়া ছবিটা হলো ঘোড়া লা হাজা হিজানুন না এটা একটা ঘোড়া তাহলে আমরা গাধা অ্যারাবিক পেলাম হিমারুন আর ঘোড়া হিজানুন ওয়া মা হাজা এবং এটা কি ওয়া এবং ওয়া মানে এবং মা মানে কি হাজা অ্যান্ড হোয়াট ইজ দিস হাজা জামালুন জামাল জামালুন হলো ইউড আমাদের দেশে ভুল করে না জানে অনেকের নাম জামাল রাখে জামালুন হাজা জামাল তারপরে এই যে মোরক মা হাজা এটা কি হাজা দিকুন হাজা দিকুন হাজা দিকুন এটা একটা মোরক দিকুন আমরা শব্দ পেলাম একটা নতুন শব্দ মান হাজা উনি কে হাজা মুদাররিসুন মুদাররিসুন ইনি একজন শিক্ষক তাহলে শিক্ষকের আরবিক হলো মুদাররিসুন মুদাররিসুন তাহলে আমরা কতগুলো শব্দ পাইলাম ইতিমধ্যে এখানে পেলাম ওই পৃষ্ঠায় পেলাম তবিবুন তবিবুন ও ডাক্তার অলাদুন বালক তলিবুন ছাত্র রজুলুন লোক একজন পূর্ণবয়স্ক লোক তাজিরুন ব্যবসায়ী মসজিদুন তো মসজিদই আগেই পড়েছি আমরা কালবুন কালবুন হলো কুকুর আর কীর্তন কীর্তন হলো বিড়াল হিমারুন হিমারুন হলো গাধা হিসানুন হিসানুন হলো ঘোড়া জামালুন জামালুন উট উট দিকুন দিকুন হলো মোরক দিকুন আর মুদাররিসুন মুদাররিসুন এটা হলো শিক্ষক ইকরা ওয়াক্তু মা হাজা হাজা কালামুন এটা আপনারাই এটা পড়বেন এবং লিখবেন এখানে লেখার কথা বলা আছে মা হাজা হাজা কলামুন এ একটা কলম হাজা কালবুন এ একটা কুকুর মান হাজা ইনি কে হাজা তবিবুন ইনি একজন ডাক্তার হাজা
জামালুন ইয়া একটি উট আহাজা দিকুন একটা মোরকের নিচে প্রশ্ন করা হয়েছে এটা মোরকের ছবি আহাজা দিকুন ইয়া কি একটি মোরক জবাব হলো নাম নাম মানে আমরা গতকাল শিখেছি নাম মানে ইয়েস হরফ ইজ বাতিল হরফ ইজ বাতিল আহাজা কালবুন এই যে আ আ এটা কি এটা এটা হলো হরফ ইস্তিফহামিন গতকাল আমরা শিখেছি আ হলো হরফ ইস্তিফহামিন তাহলে আহাজা দিকুন আহাজা আটা হামজাটা হরফ ইস্তিফহামিন এটা ইজ মানে ওই ইজ পরিবর্তে ইজের পরিবর্তে বসে যেমন হাজা দিকুন এটার পরিবর্তে আহাজা দিকুন মোরক কক ইজ দিস এ কক ইজটা ইজের কারণে এটা হামজাটা আগে আসে এখানেও কালবুন কুকুর হাজা আর দিস ইজ এ ডগ ইজ দিস এ ডগ এই যে ইজটা আগে আসলে এই কারণে হামজা উত্তর হইল লা হাজা কিত্তুন লা লো হরফুন নাফিন হাজা ইসমুল ইশারা কিত্তুন হলো বিড়াল আহাজা হিসানু এটা কি একটি ঘোড়া ঘোড়া লা হাজা হিমারুন না এটা একটা গাধা আহাজা ওলাদুন হ্যাঁ কি একটি উনি কি একজন বালক নাম ইয়েস মান হাজা ইনি কে হাজা রজুলুন ইনি একজন লোক এই আমাদের দুই লেসনটা আজকে শেষ করে দিলাম দুই নম্বর লেসন আগামী পড়াবো আমরা আজকে যেহেতু আমাদের জুম লাইনের একটা সমস্যা আছে আমি আর অগ্রসর হইতে চাই না এখন আপনারা বলতে পারেন কি শিখলেন এখন নতুন যারা আছে তাদের মধ্যে থেকে প্রশ্ন করেন বা বলেন কিছু আমি আজকে শুনি হ্যালো নতুনদের মধ্যে থেকে নতুনদের মধ্যে থেকে একজন বলেন যে আমরা কি কি পড়লাম প্রথম পৃষ্ঠা থেকে এই 13 পৃষ্ঠা পর্যন্ত আমরা কি পড়লাম এখানে কতগুলো শব্দ শিখেছি আমরা এখানে 12 নম্বর পৃষ্ঠায় এই শব্দগুলো সব একত্রে দেয়া আছে ওলাদুন বয় তলিবুন স্টুডেন্ট রজুলুন ম্যান তাজিরুন মার্সেন কালবুন ডগ ইত্তুন ক্যাট হিমারুন ডঙ্কি হিসানুন হর্স জামালুন কেমেন দিকুন রোস্টার মুদারিসুন টিচার মিন্দিলুন মিন্দুলুন হলো হ্যান্ডকারচিফ রুমাল বাইতুন হাউস মসজিদুন মস বাবুন ডোর কিতাবুন বুক কলামুন পেন মিফতাহুন কি মাকতাবুন রাইটিং টেবিল সারিরুন বেড কুরসিউন চেয়ার নাজমুন স্টার কমিসুন শার্ট তবিবুন ডক্টর এই শব্দগুলো আমরা শিখলাম এই শব্দগুলাই কিন্তু আমাদের দুই নাম্বার লেসনে আছে এবং আরো দুই একটা নতুন শব্দ আসবে দেখি আমি শুনি ক্লাসটা ইন্টারেক্টিভ ক্লাস এখানে পার্টিসিপেট করতে হবে
পার্টিসিপেট যে বেশি করবেন তাই সে তত পাকা হতে পারবেন, সে তত স্ট্রং হতে পারবেন। আর যেহেতু যে দূরে থাকবেন তাই তার একটু সময় লাগবে। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলে। প্রশ্নটা হলো আহাজা ওলাদুন নাম মান হাজা হাজার আজুলন, এখানে কেন আহাজা হলো আর এখানে কেন মান হলো? যেহেতু রাজুলনে এটা আকেল সম্পন্ন এই জন্য মান দিয়ে জিজ্ঞেস করেছে, কিন্তু ওলাদুন তো স্যার আকেল সম্পন্ন, তাহলে এখানে আহাজা হলো কেন স্যার? আহাজা ওলাদুন আ মানে কি? ইজ দিস এ বয়? দিস ইজ এ বয়? ইজ দিস এ বয়? এই যে ইজ এটার জন্য আ হচ্ছে আগে, তাহলে মান হাজা, মান হাজা, হ্যাঁ মান হাজা লোক কোন ব্যক্তি কে কোন আকেল জিন ফেরেশতা জিন ফেরেশতা এবং ইনসান মানুষ এর ব্যাপারে কোনো প্রশ্ন করতে হু মানে কে এটা ধরনের প্রশ্ন করতে মান ব্যবহৃত হয়। উনি যেহেতু অলাদুন, অলাদুন তো তাই এই জন্য ওনাকে জিজ্ঞাসা করছে যে মান হাজা ইনি কে? আর এখানে হলো মান দিয়ে প্রশ্ন করছে, আমি আগেই বললাম যেটা আকিলেন। এখানে যে প্রশ্ন করা হয়েছে মান হাজা ইনি কে, হাজা তলিবুন তবিবুন ইনি একজন ছাত্র, তো ছাত্রটা ডাইরেক্ট সে এখানে উপস্থিত মানে সরাসরি সে আছে, আর আহাজা ওয়ালাদুন তো এখানে যে প্রশ্নটা করা হয়েছে যে ইনি কি একজন বালক, তো ইনি তো বালক না, এখানে জাস্ট প্রশ্নটা করা হয়েছে ইনি হচ্ছে ব্যক্তি, তো সেই ক্ষেত্রে প্রশ্ন প্রশ্ন বোঝানোর জন্য এটা 7 নম্বর পৃষ্ঠা না 7 নম্বর পৃষ্ঠা না না 10 প্রশ্ন প্রশ্ন বোঝানোর জন্য এখানে আ ব্যবহারটা করা হয়েছে এইভাবে, মানে উনি তো বালক না উনি তো বৃদ্ধ। দাঁড়ান 10 নম্বর সেটা না, আপনি ঠিক বলেন নাই, 10 নম্বর পেজের লাস্টের দিকে দেখেন। হ্যাঁ এই যে মা আহাজা ওয়ালাদুন ইনি কি একজন বালক, এটা প্রশ্ন করা হয়েছে তাকে যে এটা কি বালক না বড় লোক বড় মানুষ পোলা পান বাচ্চা পোলা পান শিশু পোলা পান না বয়স্ক লোক, এই জন্য যে আছে আহাজা ওয়ালাদুন এ কি একজন বয়, এই যে এই বয় কাজে এটা প্রশ্ন করার জন্য তো আহাজার উত্তর আ বা না হবে, হ্যাঁ আহাজার উত্তর আ বা না হবে যদি এদিকে একজন বয় যদি বয় হয়ে থাকে তাহলে উত্তর উত্তর হবে না, আর যদি বয় না হয়ে থাকে তার উত্তর হবে লা। স্যার এখানে যদি আহাজা রজুলুন হতো তাহলে লা হতো না? ওস্তাদ জি এখানে মনে হয় প্রশ্নে দুই ধরনের প্রশ্ন, একটা হলো যে ইয়েস নো দিয়ে উত্তর আর একটা হলো স্পেসিফিক নির্দেশ করার উত্তর। প্রথম প্রশ্নটা ছিল ইয়েস নোর আহাজা ওয়ালাদুন, আর সেকেন্ডে যেটা মান হাজা ইনিকে, এটা প্রশ্নের আরেকটা ধরন হাজা রাজুলুন, তো এই জন্য প্রশ্ন ধরনের উপরে নির্ভর করে উত্তরটা ধরনের পরে মান হাজা ইনি কে, ইনি কে জিজ্ঞেস করতেছে হু ইজ দিস, হু ইজ দিস, হ্যাঁ তখন তার উত্তর দিতে হবে হি ইজ ম্যান, হি ইজ এ ম্যান, হি ইজ এ ম্যান রাজুলুন অথবা হি ইজ এ বয় এই ওয়ালাদুন। জি কি বলা হয় আ হাজা ওয়ালাদুন, তাই তখন আর অন্য কিছু বলার দরকার নাই, নাম অথবা ওয়ালাদুন হইলে
Yes, naam. আর অলাদুন না হলে লা না জি প্রশ্নের ধরন তার মানে গায়ের এবং আকেল দু জায়গায় আহা যাবে প্রশ্ন জিজ্ঞেস করতে আহা যাবে কি ওকে হ্যাঁ হ্যাঁ ওটা আহা যাবে আমি আরেকটু নতুনদের জন্য মোর ক্লিয়ার করে দিতে চাই যে আটা হামজা দিয়ে যে আটা প্রশ্ন করা হয় এটা ইজ দিস আর যদি মান দিয়ে ব্যবহার হয় তখন হু বা হোয়াট তো এইটা মোর ক্লিয়ার করেন যে হামজা দিয়ে আ করলে এটা প্রশ্নবোধক বাক্য ইজ দিস আর মান হচ্ছে হু বা হোয়াট হ্যাঁ ঠিক বলছেন আ মানে ইজ আমি তো বলছি ইংলিশে আমরা বলি জি জি ছাত্র বলছি দিস ইজ এ ডগ বা দিস ইজ এ বয় আমি একজন এ একজন বালক ইজ দিস ইজ টা আগে আনি আমরা প্রশ্ন করার জন্য ইজ দিস এ বয় ইজ দিস এ বয় বালক তখন যদি বালক হয়ে থাকে তাহলে বলবো নাম ইয়েস বালক মসজিদ হাজা বাবুন ইহা একটি দরজা হাজা কিতাবুন ইহা একটি বই হাজা কলামুন ইহা একটি কলম হাজা মিফতাহুন ইহা একটি চাবি হাজা মাকতাবুন ইহা একটি টেবিল টেবিল ইহা একটি টেবিল হ্যাঁ ইহা একটি টেবিল হাজা সারিরুন ইহা একটি খাট বা বেড হাজা কুরসিউন ইহা একটি চেয়ার মাহাজা ইহা কি হাজা বাইতুন ইহা একটি বাড়ি আহাদা বাইতুন ইহা কি বাড়ি নাম হ্যাঁ হাজা বাইতুন ইহা একটি বাড়ি মাহাজা বলেন হ্যাঁ ইহা একটি বাড়ি জি মাহাজা ইহা কি হাজা কমিসুন ইহা একটি জামা আহাদা সারিলুন ইহা কি একটি খাট লা না আহাজা কুরসিউন ইহা একটি চেয়ার আহাজা মিফতাহুন ইহা কি একটি চাবি লা না হাজা কলম ইহা একটি কলম মাহাজা আহাজা নাজমুন ইহা একটি তারা হ্যাঁ বেশ শুকরান জানাই আরেকজন বলেন আরেকজন বলেন নাম বলো নাম বলো যে পড়লে নাম বলো নাম কি স্যার বলবো কি আরো না আরেকজন বলবে স্যার আরেকজন বলবে আপনি কে বলছেন নাম বলতে চাইছেন নাম কি আমি জাকির হোসেন বলছিলাম আঙ্কেল ওকে সালাম আলাইকুম হ্যাঁ ভালো ভেরি গুড থ্যাঙ্ক ইউ ভালো করেছেন আচ্ছা আরেকজন বলেন হ্যাঁ মা হাজা এটা কি হবে মহাজা ইয়াকি মহাজা ইয়াকি হাজা মাকাবু মহাজা ইয়াকি প্রথম উপরে এটা হলো মা হাজা আবার একটা খাট আছে হ্যাঁ সাহেব আজকে বলছি আমি একটু দুঃখিত লেট হলো হ্যাঁ বলেন আমি তো লেট হয়েছে ব্যস্ত ছিলাম না লেট হোক আপনি বলেন আপনি যে আব্দুল সাদেক ভুঁইয়া আছেন
তারপর মা হাজা ইহা কি হাজা কিতাবুন হাজা কিতাবুন ইহা একটি বই ইহা একটি বই মা হাজা ইহা কি হাজা বাবুন ইহা একটি দরজা তারপরে তারপরে মা হাজা ইহা কি হাজা বাইতুন হাজা বাইতুন ইহা একটি ঘর তারপরে পৃষ্ঠা পড়েন হাজা কামিসুন হাজা কামিসুন নাম হাজা কামিসুন নাম 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 হাম হাজা কামিসুন ইয়েস দিস ইজ ইয়েস দিস ইজ শার্ট ইয়া একটি হ্যাঁ ইয়া একটি জামা তার হাজা হাজা বাইতুন নাম নাম হাজা বাইতুন হ্যাঁ ইয়া একটি বাড়ি হ্যাঁ আহাজা মিফতাহুন ইহা কি একটি চাবি লা 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 হাজা কলম হাজা কলম না এটা একটি কলম আহাজা নাজমুন ইহা কি একটি তারা নাম হাজা নাজমুন হ্যাঁ ইহা একটি তারা নাম হাজা পড়েন একটি বাড়ি হাজা বাইতুন ইয়া একটি মসজিদ হাজা মসজিদুন ইয়া আপনি সাত নম্বর পেজ থেকে পড়বেন সাত নম্বর পেজ ইয়া একটি বই হাজা কিতাবুন ইয়া একটি কলম হাজা কালামুন ইয়া একটি চাবি হাজা মিফতাহুন ইয়া একটি টেবিল হাজা আপনি সরি আপনি সাত নম্বর পেজ থেকে পড়বেন এক্সকিউজ মি আপনি সাত নম্বর পেজ থেকে পড়বেন আমার তো বই নাই আমি যে লিখে রাখছি সেটাই আমি বলছি যেটা মানে ভাই ক্লাস করলো ওইটা আমি লিখেছি সেটাই বলছি হ্যাঁ না তাহলে লিখছেন ভালো কথা কিন্তু এটা এটা হার্ড কপি দরকার এটা বই দরকার তো হার্ড কপি এটা দেখি সংগ্রহ করতে হবে আজকে বলেছি আমি হ্যাঁ সংগ্রহ করেন আপনার কাছে কি স্যার বই অ্যাভেলেবল আছে হ্যাঁ আপনার কাছে কি বই অ্যাভেলেবল আছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই যদি আমরা সবাই যদি মনে করেন বইটা কিনে নেই আর বইটা না কিনলে কিন্তু পড়া শিখা হবে না কিছু পয়সা তো খরচ করতে হবে বই লাগবে সবারই লাগবে বাট অল্টারনেটিভ আপনি প্রিন্ট আউট করলে বইটা যদি হার্ড কপি করে নেন এইটাও একটা মানে মানে কাজ হবে আর কি সাত নম্বর পৃষ্ঠা আমি পড়ি আমি আজিজুল হক হ্যাঁ আজিজুল হক সব পড়েন আপনি হাজা মাকতাবুন হাজা মাকতাবুন হাজা মসজিদুন ইয়া একটি মক্তব
হাজা মসজিদুন একটি মসজিদ হাজা কালামুন একটি কলম একটি বিছানা হাজা সারিরুন একটা বিছানা মাহাজা ইহাকি হাজা কুরসিউন একটি চেয়ার একটি চেয়ার হাজা বাইতুন ইহাকি একটি বাড়ি লা হাজা মসজিদুন না ইহা একটি মসজিদ মাহাজা ইহাকি হাজা মিফতাহুন একটি চাবি মান হাজা তবিবুন ইনি ডাক্তার ইনি একজন ডাক্তার হ্যাঁ মান হাজা হাজা ওয়ালাদুন একটা বালক মান হাজা ইনি কে হাজা তলিবুন শিক্ষক ইনি একজন ছাত্র ছাত্র তলিবুন ছাত্র ছাত্র হাজা ওয়ালাদুন ইনি কে একজন বালক লা হাজা রাজুলুন না ইনি একজন মাশাআল্লাহ শুকরান জাজিলান পড়েন আর পড়েন পরে পৃষ্ঠা যান ইনি একজন ব্যবসায়ী আছে মাহাজা ইহাকি হাজা মসজিদুন ইহা একটা মসজিদ হাজা কালবুন এটাকে একটি ঘোড়া না কুকুর 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 হাজা কালবুন ইহা একটি কুকুর হাজা কালবুন ইহা একটি কুকুর হাজা কালবুন ইহাকে একটি কুকুর লা হাজা কিত্তুন না ইহা একটা বিড়াল হাজা হিমারুন গাধা একটি গাধা একটি গাধা লা হাজা হিসানুন না এটা একটা ঘোড়া হাজা হাকি হাজা জামালুন মানে এবং ইহাকি হাজা জামালুন একটি উট মাহাজা ইহাকি হাজা দিকুন হাজা দিকুন একটি মোরক মান হাজা ইনি কে হাজা মুদাররিসুন ইনি একজন ডাক্তার শিক্ষক আমরা ওয়া মানে এবং ওয়া মা হাজা হাজা জামালুন ওয়ান ওয়া হলো হরফাতিন এটা লিখে দেই না এটা একটু সবাই লিখে না আছেন এই ওয়ান নাম হলো হর্প আছেন এই কীর্তন পরপরই পাওয়া যাবে এই শব্দটা কোরআন শরীফে তো বহু আছে ওয়া ওয়া শব্দটা ওয়া মানে হর্প আছেন এটা ইংলিশে বলে এন আর এন ইংলিশকে এন বোঝায় বা ও বোঝায় বাংলাতে ও এবং এবং দুইটাই বোঝায় হ্যাঁ আচ্ছা তারপরে বিষয়টা আরেকজনে পড়েন আরেকজন আসেন কে পড়তে চান জি স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি নাম জি নেসারউদ্দিন বলছিলাম হ্যাঁ নেসারউদ্দিন বলেন জি মা হাজা মানে আপনার ইহা কি হাজা কলামুন ইহা একটি কলম হাজা কলবুন ইহা একটি কুকুর মান হাজা ইনি কে হাজা তবিবুন ইনি একজন ডাক্তার হাজা জামালুন ইহা একটি উট আহাজা
আহাজা দিকুন আহাজা দিকুন আহাজা দিকুন হ্যাঁ দিকুন জি জি দিকুন ইহা কি একটি মরগ নাআম হ্যাঁ নাআম আহাজা আহাজা কলবুন ইহা কি একটি কুকুর লা না হাজা কিত্তুন ইহা একটি বিড়াল আহাজা হিসানুন ইহা কি একটি গাধা না হিসানুন ঘোড়া ঘোড়া ইহা কি একটি ঘোড়া লা না আহাজা হিমারুন ইহা একটি গাধা আহাজা ওয়ালাদুন তিনি কি একজন বালক নাআম হ্যাঁ মান হাজা মানে কি জি মান হাজা মানে ইনি কি হাজা হাজা রাজুলুন ইনি একজন প্রাপ্তবয়স্ক ইনি একজন লোক জি মাশাআল্লাহ আমরা এক নাম্বার লেসন শেষ করলাম এক ক্লাসে আমরা লেসন 2 শুরু করে দিয়ে আবার আমি এক নাম্বার লেসন ছিলাম তারপরে আমার প্রথম মুক্তাদা খবর আবার আসবো আমি এখন যে আজকে যে প্রেজেন্ট দেখতেছি কম নেটওয়ার্কের কারণে নাকি আপনারা ভালো থাকেন আচ্ছা আছে আর একটা কথা আমাদের যে লন্ডন থেকে যে পার্টিসিপেট করতেছেন কবির আহমেদ ভাই উনি আসেন বোধহয় এখন নাকি জি আসি আলহামদুলিল্লাহ বলুন আমাদের এক ভাই লন্ডনে ওনার সাথেই আক্রান্ত হইয়া করোনা কোভিড আক্রান্ত হইয়া সে এক্সপায়ার করেছে মারা গেছেন মৃত্যুবরণ করেছেন ইনশাআল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর তার মাগফিরাতের জন্য যেহেতু সে বাঙালি আমাদের এই দেশীয় লোক তাছাড়া সে একজন মুসলমান মৃত্যুবরণ করেছে তাদের এটা তো মহামারীতে মানে মৃত্যুবরণ করা এটা ওই মতো শহীদ মারার মতো আগুনে পুরা বা পানিতে ভরিয়া ডুবা এইরকম একটা মহামারী তো এটা তুলনা করা যেতে পারে এটা একটা শহীদ মর দরজা তারা ভাবে তো যা হোক আমরা তাদের আত্মার মাগফিরাতের জন্য আগামীকাল 7টায় আমাদের তো নির্ধারিত ক্লাস আছে কাল 8:00 7টার সময় আমি আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকেই বা আরো যারা যাদের পারেন তাদেরকে নিয়ে তারা পৃথিবীর যত যেখানে আছেন বিশেষ করে বাঙালিরা বাঙালি অবাঙালি বা মুসলমান তাদেরকে শরীর হওয়ার জন্য এই 7টার সময় আমরা একটা তাদের আত্মার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ সুবহান তাআলার কাছে দোয়া করব তারা যেন দুনিয়া যে আছে তার থেকে মুক্তিপ্রাপ্ত হয় আল্লাহ যেন সেটা মাফ করে দেয় এবং তাদেরকে যেন বেস্ত নসিব করে এইভাবেই আমরা তাদেরকে দোয়া করতে পারি সম্মিলিত ভাবে যার মতোই থাকবেন ওখান থেকে আপনারা দোয়া করবেন
আমরা তো আর এক জায়গায় সমবেত হচ্ছি না, হ্যাঁ, তবে এক সময় একই সময়ে আমরা এই একটা উদ্যোগ নিচ্ছি, তাতে সবার মধ্যে যে যেখানেই থাকে সেই জন্য লনলি ফিল না করে, সেই লন্ডন আছে, সেই কানাডা আছে, তাতে কি আসে যায়, আমরা তাদের সুখে দুঃখে সবসময় তাদের পাশে আসি, এ আসি বা থাকবো, এই ধরনের একটা সহানুভূতি আমরা দেখাবো আগামীকাল সন্ধ্যে সাতটায়। আশা করি আপনারা উপস্থিত থাকবেন। সেটাই তো বললাম, আগামীকাল তো ক্লাস নাই আপনার, আমি একটু বলতে পারি? বলেন। আসসালামু আলাইকুম সাথী ভাই ভাই বোনেরা, আপনারা এই যে লিংক আছে ওই লিংকের লিংক মানে বন্ধু বান্ধবকে ফরওয়ার্ড করতে পারেন, আর এই লিংকে চাপ দিলেই আপনারা মানে ইয়েতে জুমের মানে জুম মিটিং এ ঢুকে যাবেন। তো ইনশাল্লাহ আমরা সবাই দোয়া করবো সবার জন্য। আর কালকে যেহেতু আমার বড় ভাই শ্রদ্ধেয় বড় ভাই এই দোয়াটা পরিচালনা করবেন, আমরা তার কাছে কৃতজ্ঞ। আর আপনারা সবাই অংশগ্রহণ করুন, সবাই সবার জন্য দোয়া করুন, যেহেতু মহামারীটা এটা শুধু আমাদের জন্য না, পুরো পৃথিবীতেই মহামারীটা ছড়িয়ে পড়ছে। আল্লাহ যাতে আমাদেরকে সবাইকে হেফাজত করেন এর জন্য, এবং যারা পৃথিবীকে চলে গেছে তাদের মাগফিরাত কামনা করে, এবং যারা অসুস্থ আছে তাদের জন্য দোয়া করে আমরা কালকে মানে আমরা সমবেত ভাবে দোয়া করবো ইনশাল্লাহ। আমি আশা করবো আপনারা সবাই আমাদের এই এই মহৎ উদ্যোগে শরিক হবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাতটা বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা, আর আমাদের ইউকে সময় একটা, আর জার্মানি সময় হবে বিকাল দুইটা, আর নিউ ইয়র্কে সকাল সাতটা। আমি কানাডায় জানি না, রিটা ইসলাম বোন রিটা ইসলাম আপনি যদি জয়েন করতে চান এভাবে মানে টাইম মেনটেন করে আপনি জয়েন করে নেবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা আজকের মতো এখানে শেষ করি। আজকে কারণে আমরা ক্লাসটা ঠিক মতো করতে পারলাম না, নেটওয়ার্কের কারণে বা জুম লাইনের কারণে, যাতে আগামীকাল আমরা ঠিক মতো আগামী ক্লাসটা করতে পারি সবাই। ওয়া আখিরু দাআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।